तेरे लिए दिल का टेलीफोन के बजता रिंग रा 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 रिंग। তাই তো আছে ঘন্টা বুদায় ও সিনেমাটা আমি দেখব। তো যাই হোক, কেন বললাম দিল কা টেলিফোন কে বাজতা রিং রা রা রিং। আমার বাচ্চাগুলো সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করছি, এসে আমার হাত চাটছে। যাই হোক, ফোন না তুললে ভীষণ ইগোতে লাগে, ও মাই ডগ, ভীষণ ইগোতে লাগে। কেন কেন ম্যান্ডি ফোন তোলেনি? আজকে একটা ফোন না তোলার জন্য এত ক্ষোভ? না 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 না, ওয়াইটিতে যা হচ্ছে এভরি ওয়ানের সাথে, মানে সবার সাথে, এতদিন আমরা কি জানতাম? ম্যান্ডির একজনাই আছে যার সাথে ম্যান্ডি কথাই বলে, আজকে দেখা যাচ্ছে ম্যান্ডি সবার সাথে কথা বলছে। মারা থাপন, আমি কালকেই না, কাল থেকেই ভাবছি, আমি একটু কম সবার লাইফ ফাইভ হ্যানা দানা দেখি, বাট কালকে আমার চোখে পড়েছিল, কিন্তু ওই শেষের দিকে রগড়ের টাইমে আমি দেখতে পাইনি, তোমরা সবাই দেখেছো, দূর দূর ভাল লাগে না, তোমাদের মতো আমার কপালই নয়, আমি তখন বাইরে ছিলাম, দেখতে পাইনি গো। তো যাই হোক, কী করবো বলো, তোমরা লাকি, তোমরা দেখেছো, আমার 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 সেই সৌভাগ্যটুকু হয়নি, আমি শেষটা দেখলাম যখন কেউই আর জয়েন করে উঠতে পারছে না। হ্যাঁ, আমিও চেয়েছিলাম কেউ একজনা জয়েন করুক, তারও একটুখানি দিয়ে শুনি একটু কথাবার্তা, কথোপকথন, ওইটুকু দেখলেই যথেষ্ট ছিল। তো যাই হোক, একজনার তো ফেটেছে, একজনার তো খুব ফেটেছে রে পেছনটা, সবার সাথে ম্যান্ডি স্যান্ডি সবার সাথে কথা বলে, সবার সাথে, এটাই নর্মাল। এতদিন সে ভাবতো যে শুধু তার সাথেই কথা বলে, এবার কি হচ্ছে, কালকে আবার ফোন তোলেনি, তার মধ্যে কে আবার বলেছে যেন, তোমরা কমেন্টে লিখবে কে বলেছে যে কারোর ফোন তুলবি না, নিজেরা নিজেদের মধ্যে সলভ কর, যা তার কথা শুনে নিয়েছে কিন্তু দালাল, তার কথা শুনে নিয়েছে যে নিজেদের মধ্যে নিজেরা শর্ট আউট কর, কারোর ফোন তুলবি না, নিজেদের ঘরের খবর লোককে কেন দিচ্ছিস, সে নিজেও নিল না তোমাদেরও নিতে দিল না, একদম যেটা বুঝলে সেটাই বললাম, সবার মেরে দিয়েছে। মানে ভিডিও দেখে ভিডিও করবে, চিন্তা ভাবনাটা কি ছিল আমি বলছি, এই যে তোমরা কমেন্টে লিখছো, এই যে দুদিন আগে যখন দাসের মায়ের কাছে ক্যালানি ফেলানি হলো, তখন ভিডিও এলো না, তখন যথারীতি ফোন যারা যারা করেছে, ভিডিও কোথায় ভিডিও কোথায়, একটা টাইমের মধ্যে ভিডিও না আসলে যথারীতি লোকে ফোন করে যে তোমাদের ভিডিও এলো না, কি হলো, এরকম সেমভাবে এরাও ফোনটা করেছে যে আবার ভিডিও আসছে না, তাহলে আবার নতুন কোনো নাটক এলো হলো কি না, আবার কিছু খারাপ কিছু হলো কি না, আবার পালিয়ে ফালিয়ে গেলো কি না, বুঝতে পারছে না। তো এবার যদি ফোনটা তুলে নিতো তাহলে পুরো জিনিসটা জানতো, জেনে ম্যাটারটা কী এখন দাঁড়িয়েছে জানো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নিজেদের একটা সময় প্রপার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার চোখেও ছিল, যারা ভিডিও দেখে ভিডিও করতো, তাদের এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, কে প্রথম প্রথম ভাবতো যে একজনই আছে, এখন জিনিসটা খোলাখুলি চলে এসেছে যে অনেকজন মিলে, সবাই মিলেই সবার মধ্যেই কথা হচ্ছে, কে কত তাড়াতাড়ি কত আগে কে খবরটা নেবে এবং তোমাদের মাঝখানে স্প্রেড করবে, মানে তোমাদেরকে বলবে, তার তত ভিউজ আপ হবে। সেটা কালকে আর হয়নি, কেন ম্যাডামের ফোন তোলেননি, ম্যাডাম কল করলে ম্যাডামের ফোন তুলতেই হবে, শাহরুখ খানও, মানে শাহরুখকেও যদি কল করে শাহরুখকেও কল তুলতে হবে, নইলেও শাহরুখকে এত বড় চোতা লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে, বুঝতে পেরেছ, মানে ওনার এত ইগো, ওনার এত ইগো, উনি বিজি থাকতে পারেন, পৃথিবীতে আর কেউ বিজি থাকবে না, কি ওরে বাবা এর ফোন এসছে তুলতেই হবে, এরকম ম্যাটারটা একটা, জাস্ট এটাই বলবো, কোথাকার কোন বড়, এমনিতেও সবাই রাখে না, একবার বলেছিল শুনেছিলাম, ওই ভিডিওটা আমি দেখেছিলাম যে সব জায়গার এটা নাকি পরিষ্কার থাকে, সবার থাকে, আনহাইজেনিক যারা হয় তারা রাখে না, হাইজেন যারা মেনটেন করে তারা সবাই তাই করে, নতুনত্ব নয়, নিজের দর্শকদের কোথাকার কি রাখে না রাখে সেটাও বলে দেয়। উফ বাবা, এবার বোঝানো হলো
সোমনাথ অনেক খেটেছে, আমরা বুক ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম লো সোমনাথ অনেক খাটে। এমনকি একটা ব্লগিংয়েও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ব্লগিংগুলো থাকে, তোমার ব্লগিং ছাড়া, নর্মালি ব্লগিং যেখানে হাজব্যান্ড ক্যামেরা ধরে দিচ্ছে, হাজব্যান্ড কাজ করছে সেটা দেখাচ্ছে, সব কিছু মিলিয়েই একটা ব্লগিংও সাকসেস হয় পুরো পরিবার হাজব্যান্ড সবাইকে মিলিয়ে, সোজা কথা। বিকজ ব্লগ করতে গেলে সবাইকে দেখতে হয়, সবাই আসে সামনে, সবাই থাকে কন্টেন্ট, প্রতিটা জিনিস রান্না থেকে শুরু করে প্রতিটা বাড়ির মেম্বারের লাইফস্টাইল দেখানো, এটাই ব্লগিংয়ের নিয়ম, এটাই হচ্ছে ব্লগিং করে। যারা ব্লগ করে তাদের ব্লগিংয়ে কখনো চিন্তা করা উচিত নয়, হ্যাঁ হয়তো যে এডিট করে, যে থাম্বনেল বানায়, যে সারাদিন শ্যুট করছে তার ক্রেডিটটা বেশি থাকে, কিন্তু কোনো না কোনো অংশে বাড়ির প্রতিটা মেম্বার যাদের যাদের ক্যামেরার সামনে আনা হয় সবারই কন্ট্রিবিউশন থাকে, সোজা কথা। এক নম্বর গেল। দু নম্বর, আমরা সবাই বলেছিলাম যে স্যান্ডি আমাদের অনেক কষ্ট করেছে, কেন দেখুনি যখন ওই ভয়েস ওভার দিচ্ছিল, মানে ডাবিং করছিল, ওইটা দেখুনি দাস তোমার ম্যান্ডি শোনা, যার দালাল দালালের ট্যাগটা পড়ে গেছে তোমার মাথায়, সে তার সুয়ামী গো একসাথে বসে ডাবিং করছিল রাত্রি দেড়টা বাজে, দেখুনি কত কষ্ট করে, এরকম কিছু একটা, না 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 এরকম কিছু একটা ছিল, অত রাত পর্যন্ত ডাবিং চলছিল, দেখুনি সোনা মানা, ওটা তো দু বছর পুরনো, ওটা তো তার আগেই, সেটা দেখো গিয়ে, ওটা তাও তোমার ম্যান্ডি রানীর চ্যানেলেই ব্লগিংয়েই দেখিয়েছে, দেখুনি তুমি সোনা মানা, নেকি সৃষ্টি, তুমি দু বছর পুরনোতে যাচ্ছ, দিয়ে তুমি রিয়েলাইজ করছো যে স্যান্ডি অনেক খেটেছে, স্যান্ডি খেটেইছে, স্যান্ডি নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমরা যারা স্যান্ডিকে নিয়ে ভিডিও করেছি আমরা সেটাই বলেছি, আজকে স্যান্ডি ভালো হয়ে যাচ্ছে, ম্যান্ডি ফোন তোলেনি বলে, ওরে আমার ইগো, কত ইগো, কত ইগো, ম্যান্ডি কেন সবার সাথে কথা বলেছে, ম্যান্ডি কেন বলেছে কাকার সাথে কথা, যেন গীতা আন্টি কি একটা লাস্ট একটা ভিডিওতেও কি একটা গীতা আন্টিকে বললো, তারপর কি যেন নাম শিল্পী, তারপর কি যেন নাম সীমা, সবার সাথে কথা বলে যাবার, সীমাকে আবার মেসেজ ব্যাক করেছে সেটাও শুনলাম, এ বাবা এ বাবা, সব থেকে অপছন্দের লোক। আর কি 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 ভিডিওর মধ্যে কি বললো, লোকের পার্সোনাল জিনিস যেটা চেপে রাখা দরকার সেটা আমি বলি না, আবার লোকদের আবার এই মুখ দিয়েই দুরকম কথা, দেখো তোমরা, দেখো তোমরা বিচার করো কতটা দোগলা মালসালা, কতটা দোগলা, এক মুখ দিয়ে ম্যান্ডির পরকিয়াকে সাপোর্ট করেছিল, না ও সাপোর্ট করেনি কিন্তু দাসকে ভালো বলেছিল, তাকে কেন বলেছিস, সোমনাথ দা নিজের ক্যামেরাতে এসে ওর নাম নিয়ে বলেছিল যে সংসার তুমি আমাদের ভাঙাচ্ছ, সে আজকে জ্ঞান দিচ্ছে ম্যান্ডি আর সোমনাথের সংসার বাঁচানোর জ্ঞান দিচ্ছে, সে আজকে সোমনাথকে জ্ঞান দিচ্ছে, লজ্জা লাগে না রে, মুখ না অন্য কিছু তোর, একটা মুখ দিয়ে কত কথা বলিস, এক মুখ দিয়ে লজ্জা লাগে না। এবার দেখো তুই নাকি লোকের পার্সোনাল জিনিস যেটা তোকে কেউ বলতে বারণ করে তুই নাকি সেটা বলিস না, কিন্তু তুই সেই আত্মা, তো তুই তো একটা আত্মাই, তোর মধ্যে তোর শরীরের মধ্যে আত্মাটা আছে বলেই তো তুই আত্মা, আমি ওই জন্য আত্মা বলে বলছি, মানুষ বলছি না, কারণ তোর মান আর হুশ কোনোটাই তোর নেই, কিচ্ছু তোর নেই, তুই সেই আত্মা, যেই আত্মা সীমাকে বলেছিলিস যে না তোমার এটা নিয়ে তুমি বলো না ভিডিওতে, কিন্তু তোর যখন স্বার্থে আঘাত পড়লো তুই বলে দিলি, তো আমরা সবাই জানি তোর স্বার্থে আঘাত যদি সেভাবে পড়ে ওটা তুই হালকা করে বলে দিলি যে আমার কাছে ওই ভিডিওটা রয়েছে, যদি সেরকম হয় ওই ভিডিও আমি দেখিয়ে দিতে পারি, দেখাবো না বলেও তুই বললি, কিন্তু তোকে আমরা সবাই চিনি, খুব কাছ থেকে দেখেছি না ওই জন্য চিনি, তোর যদি স্বার্থে আঘাত পড়ে, তুই যদি সীমাদিকে যেটা বারণ করেছিলিস সেটা যদি তুই অন ক্যামেরা এসে বলে দিতে পারিস, তুই এটাও করতে পারিস, তুই এটাও করতে পারিস, আমরা কেউ বলিনি, দেখ সঞ্জয় দা বলিনি, আমি বলিনি, চল ধরিত্রীর সাথে তো সব থেকে বেশি অশান্তি, সেও বলতে যায়নি, সেও বলতে যায়নি তখন, কিন্তু তুই বলেছিলিস, তুই বলেছিলিস, তাই তোর রূপ খুব ভালো করে চিনি রে, চল হাট সালা,
ও এখন সোমনাথকে সাপোর্ট করতে এসছে, ও বোঝাতে এসছে যে পরকিয়া করার পরে কি অবস্থা। কেন রে, ওর পরকিয়াকে সাপোর্ট তো তুই করেছিলিস, তুই তো জানতিস যে ও ফ্ল্যাট ভাড়া নিয়ে দাসকে নিয়ে চোদাবে বলে নিয়ে এসেছিল, তুই জানতিস যে ও মারিয়ার বাড়ি গেছে কার বলার জন্য, দাসের বলার জন্য, তুই জানতিস না এগুলোকে কেন সাপোর্ট করেছিলিস? তুই তো সব জেনে শুনে ম্যান্ডিকে সাপোর্ট করেছিলিস। আমরা তো ভেতরের কথা জানতামও না রে, আমরা তো ভেতরের কথা জানতামও না, তবু সোমনাথকে সাপোর্ট করে গেছি, তবু বলে গেছি হ্যাঁ, টল মুলিয়েছি আমরা সোমনাথের পেছনে। বিকজ যখন জেনেছি যে সোমনাথ দেখা করতে গিয়েছিল বাদুরিয়াতে ম্যান্ডির সাথে, তখন খারাপ লেগেছিল আমাদের, বিকজ আমরা প্রাণ দিয়ে ওকে সাপোর্ট করছিলাম, তখন খারাপ লেগেছিল। কিন্তু তারপরে কোথাও একটা মনে হয়েছে সংসার বাঁচাবার জন্য ছোট্ট বাচ্চা মেয়েটা জয়ীকে জয়ীর সাথে, মানে জয়ী যাতে একটা নর্মাল লাইফ ফিরে পায় তার জন্য ঠিক আছে চলো হতেই পারে। তোর মতো নয় যে ফোন না তুললেই ইগোতে লেগে গেলেই তাকে হয় কে নয় করে দেবো। এখন ম্যান্ডিকে নিয়ে খেলছো, ম্যান্ডির থেকে যত ভিউজ কামাবার কামিয়ে নিয়েছো, হ্যাঁ তোমার চোখ নেই, কতটা লোভী তুই ভাব একবার, কতটা লোভী। আর তোকে মন্দিরা আজকে নাম নিয়ে বললাম আমি, মন্দিরাদি চেনো মানুষকে যাকে তুমি কতটা বিশ্বাস করে তোমার ওয়াইটি স্টুডিও তুমি দেখিয়েছিলে, সে আজকে অন ক্যামেরা এসে বলছে যে একটা প্রমোশনের থেকে তো টাকা পাচ্ছেই, প্লাস যে ভিউজটা আসছে ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছ, ভিডিওটা দিয়ে যে 50,000, 40,000, 70,000 যে ভিউজ আসছে তার জন্য এক্সট্রা টাকা পাচ্ছ, তোমার টাকার দিকে তুমি কত রেভিনিউ ইনকাম করছো সেটার দিকে ওর চোখ। ওকে 10টা ইয়ে দিয়ে দাও গো, প্রমোশন ভিডিও দাও মন্দিরাদি, আমি তোমায় বলছি, ভালো করে বলছি, তোমাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছিলাম কিন্তু তোমার ভালোর জন্য, তোমার পাশে যে স্বামীটা আছে সে তোমার কাছে থাকবে এটা জানতাম, এই জন্য বলেছিলাম। আজকে তোমার এই দুর্দশার কারণ তুমি আর তোমাকে এই যারা সাপোর্ট করেছিল তারা, বুঝেছো? যদি আমরা এরকম ভেতরের কথা জানতাম না, ভিডিও করা তো অনেক দূর, তোমাকে ফোন করে করে সারাদিন তোমার সাথে ফোনে থেকে থেকে বোঝাতাম যেও না, ওর কথা শুনো না, ও তোমায় ইউজ করছে, তোমার ইমোশান, তোমার ফিলিংস, তোমার প্রতিটা জিনিস তোমার ইউজ করছে, বুঝেছো? তোমার মঙ্গল চেয়েছিলাম, তোমার অমঙ্গল চাইনি আমরা, তোমাকে খারাপ কথা বললে আগেও বলেছি, পরেও ভুল দেখলে আবারও বলবো, কিন্তু বলেছিলাম শুধু তোমার জন্য। ছি 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 ছি, এত নোংরা, এত নোংরা, এত নোংরা রে তুই, তোর তোর মতো পাল্টিবাজ দোগলা কেউ হয় না, কেউ হয় না। কী তোর ইগো, তোর ফোন না তুললে তোর এত ইগো, একদিন তোর ইগো অহংকার সব দোমড়ে মোচড়ে পড়ে থাকবি, বুঝলি? কিচ্ছু থাকবে না ভেতরে, তো ভেতরটা বাইরে থেকে শরীর তো শেষ, শরীরের ভেতরও শেষ, এগুলো নিয়ে জমে আছিস তো চলে যাবে। একটা মানুষ ফোন তুললো না বলে সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়ে দিলি, যে তাদের কি চলছে সেই খবরটা দিতে পারলি না বলে এটা দিয়ে দিলি, ছি, উচিত নয়। সত্যি বলছি সোমনাথদা আর মন্দিরাদি, তোমাদের দুজনকে বলছি কারুর ফোন তুলো না, নিজেরা নিজেদের মধ্যে থাকো, নিজেদের ভেতরের খবর লোককে দিতে গিয়ে না তোমরা নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি করে দিচ্ছ, করো না, এই সমস্ত অশান্তির মধ্যে থেকো না, নিজেরা যেমন ছিলে তেমন থাকো। 10 জনকে খবর দিয়ে এত কিছু করে কিচ্ছু হয় না, বিশ্বাস করো কিচ্ছু হয় না। চলো চাচা, লাভ ইউ অল, চল রে দোগলা, টাটা। জুতো দিয়ে দিয়েছে, সবার সাথে মন্দিরা কথা বলে, তোর একার সাথে না, তোর মুখে জুতো দিয়ে দিয়েছে, জুতো। আর কার কথা শুনে তোর ফোন তোলেনি বোঝ একবার।